এর পাশাপাশি যে খবরে নজর রাখতে হচ্ছে, অবিলম্বে ক্যাম্পাস খোলার দাবিতে নবান্ন অভিযানে যাদবপুরের পড়ুয়ারা। এই মুহূর্তে সেই ছবি, অবিলম্বে খোলা হোক ক্যাম্পাস, অবিলম্বে খোলা হোক ক্যাম্পাস, খোলার দাবিতে নবান্ন অভিযানে যাদবপুরের পড়ুয়ারা। গত ছ মাস ধরে ছাত্রছাত্রীরা দাবি জানিয়ে আসছে, উপযুক্ত পরিকল্পনা সহ এবং ইচ্ছুক সকল ছাত্রছাত্রীদের নিয়ে ভ্যাকসিন দিয়ে অবিলম্বে ক্যাম্পাস খোলা হোক এমনটাই দাবি তাদের। আমরা দেখেছিলাম এর আগেও প্রেসিডেন্সি সহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছিল ক্যাম্পাস খোলার জন্য। আজ যাদবপুরের পড়ুয়ারা বিক্ষোভে, নবান্ন অভিযানে তারা। আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে, কি বলছেন পড়ুয়ারা? তাদের একটাই বক্তব্য, ছাত্র ইউনিয়নের যারা প্রতিনিধি রয়েছেন তাদের স্পষ্ট একটাই বক্তব্য যে সিনেমা হল, হোটেল, বার, রেস্টুরেন্ট সমস্ত কিছু যখন খুলে দেওয়া হয়েছে সেখানে কেন কলেজ, বিশ্ববিদ্যালয়, ক্যাম্পাস বন্ধ থাকবে, এবং সেই দাবি নিয়ে পথে নেমেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়ন। এবং শুধুমাত্র তাই না, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে তারা ইতিমধ্যেই ধর্মতলায় এসে উপস্থিত হয়েছিলেন এবং তার পরবর্তীকালে সেখান থেকে মিছিল শুরু হয়। সেই মিছিল এই মুহূর্তে রয়েছে ধর্মতলা পেরিয়ে মেমোরোড পেরিয়ে। যদি কথা বলা সম্ভব হয় পড়ুয়াদের সঙ্গে, যদি কথা বলা সম্ভব হয় প্রিয়াঙ্কা, যে রাস্তা রয়েছে রেড ক্রস ক্রসিং, একেবারেই শুনতে আমি চেষ্টা করবো যারা পরিবারে রয়েছেন তাদের সাথে একবার কথা বলার জন্য। কিন্তু আমি যে সার্বিক চিত্রটা একবার তুলে ধরার জন্য বলবো আমার ভিডিও জার্নালিস্টকে, যে সার্বিক চিত্রটা পুলিশের প্রহরা উপস্থিত রয়েছেন, ডিসি সেন্ট্রাল উপস্থিত রয়েছেন এই মিছিলের ফটো, এবং যে অপরদিকে যে দৃশ্য উঠে আসছে পুলিশের প্রহরার মধ্যে দিয়ে এই মিছিল হচ্ছে, যাতে কোনোভাবে কোনোরকম বিশৃঙ্খলার সৃষ্টি না হয় সেই বিষয়টিও পুলিশের তরফ থেকে নজরে রাখা হচ্ছে। এবং অপরদিকে যে বিষয়টি একেবারে চোখে পড়ার মতন তা হলেই ছাত্রছাত্রীদের দাবি, শুধুমাত্র যাদবপুর বিশ্ববিদ্যালয় নয়, যাদবপুর বিশ্ববিদ্যালয় ছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয় আমরা দেখেছিলাম যে বিভিন্ন রকম দাবি তোলা হয়েছিল এবং তাদের একটাই দাবি ছিল যে বিশ্ববিদ্যালয়। একদমই প্রিয়াঙ্কা, তুমি আমাদের সঙ্গে থাকো, আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি ভাস্কর। ভাস্কর, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে, কি বলছেন পড়ুয়ারা? ভাস্কর, পড়ুয়ারা কি বলছেন, তাদের সঙ্গে যদি কথা বলা সম্ভব হয়, কি ছবি উঠে আসছে ভাস্কর? একেবারে শঙ্কু, যত কলেজ বিশ্ববিদ্যালয় খুলতে হবে এবং সেই কারণে পড়ুয়ারা আজ রাজপথে, যে ছবিটা দেখাচ্ছি এবং কথা বলার চেষ্টা করবো পড়ুয়াদের সঙ্গে। কলেজ বিশ্ববিদ্যালয় খুলতে হবে, এটা আমি তো বারবার করছো, কবে খুলবে কলেজ বিশ্ববিদ্যালয়? আমাদের একটাই দাবি যে আমাদের বুক ভরে শ্বাস নিতে দেওয়া হোক, আমাদের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো ফিরিয়ে দেওয়া হোক, আমাদের ক্লাসে ফিরতে দেওয়া হোক, ল্যাবে ফিরতে দেওয়া হোক, কারণ ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ, তাদের জীবন, তাদের ক্যারিয়ার আস্তে আস্তে নষ্টের দিকে চলে যাচ্ছে, তাদের একটা অনিশ্চয়তার দিকে চলে যাচ্ছে। তো আমরা বারংবার শিক্ষামন্ত্রীদের সঙ্গে কথা বলবার চেষ্টা করেছি গত 4 সপ্তাহ ধরে, আমরা মুখ্যমন্ত্রীকে জানিয়েছি, আমরা স্বরাষ্ট্র মন্ত্রককেও জানিয়েছি, কিন্তু তারা এখনো পর্যন্ত, আমরা দেখলাম যে লাগাতার আন্দোলনের ফলে তারা একটা ন্যূনতম এইটুকু দেখিয়েছেন যে ইচ্ছুক সকল ছাত্রছাত্রীদের জন্য ভ্যাকসিনেশনের একটা প্রক্রিয়া শুরু করেছেন। কিন্তু আমরা আসলে চাই যে ক্যাম্পাসটায় আমরা ফিরি, তার পার্টেই ভ্যাকসিনেশন। তো যদি ক্যাম্পাস খোলা নিয়ে যদি কোনো রকম কোনো উত্তর না থাকে, কোনো প্রক্রিয়া না থাকে ক্যাম্পাস খোলা নিয়ে, তাহলে কি আমাদের উদ্দেশ্য বোঝা যাচ্ছে না সরকারের? বাকি অনেক জায়গাতে আলহাতের দিকে চলে গিয়েছে, বাস চলছে, বিভিন্ন শপিং মল খোলা, আরো বিভিন্ন ক্ষেত্র খোলা, কিন্তু কলেজ বিশ্ববিদ্যালয় খোলা নয়। কেন শিক্ষার প্রয়োজন রয়েছে? এটাই আমরা বারবার বলছি যে আজকে দেখুন না, ইলেকশন হচ্ছে, আজকে শপিং মল খোলা, সিনেমা হল খোলা, এমনকি মদের দোকানও খোলা, কিন্তু কলেজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো বন্ধ, স্কুলগুলো বন্ধ,
শিক্ষাকে নিয়ে সমস্ত সরকারের যে কোনো রকম কোনো রেসপন্স নেই, এটা ঠিক আমাদের মনে হচ্ছে না যে একটা কোনো মানে একটা পজিটিভ কোনো ব্যাপার। শিক্ষার জায়গা নিয়ে এরকম অনিশ্চয়তা, এরকম উদাসীনতা সরকারের থেকে আমরা একেবারেই এক্সপেক্ট করি না। আমরা চাই এর একটা পথ বেরোক, একটা সমাধান হোক, আমরা একটা স্পষ্ট রূপরেখা চাই। আমরা সরকারের সঙ্গে আজকে কথা বলতে যাচ্ছি, সরকার কি জানায় দেখা যাক, তার পরিবর্তে যতক্ষণ না আমাদের এই দাবি আদায় হচ্ছে ততক্ষণ আমরা আন্দোলনে আছি, এটুকু আমরা জানি। বারবার বলছিলাম প্রত্যেকের ভ্যাকসিনেশন সুনিশ্চিত করে কলেজ বিশ্ববিদ্যালয় খুলতে হবে, যেটা তোমাদের দাবি, সাধারণ মানুষের দাবি। ভ্যাকসিনেশন কি সকলের দ্বারা সম্ভবপর হয়েছে? ভ্যাকসিনেশনের প্রক্রিয়া এখনো শুরু হয়েছে, কিন্তু জানি না গোটা রাজ্য জুড়ে গোটা দেশ জুড়ে সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়ের কি অবস্থা, বা আমাদের যাদবপুরে হয়েছে জানি, বিভিন্ন আরো কিছু কলেজ বিশ্ববিদ্যালয়ের পরে একটা প্রক্রিয়া অন্তত শুরু হয়েছে এটুকু জানি। এখন অবধি কি এক্সাক্ট দাঁড়াবে ছবিটা বোঝা যাচ্ছে না, কিন্তু এর সঙ্গে ক্যাম্পাসটা খোলা নিয়েও একটা কোনো রূপরেখা কোনো পরিকল্পনা থাকা দরকার, সেই পরিকল্পনা এখন আমরা দেখছি না। সেইটা যতক্ষণ না আসছে ততক্ষণ আমাদের আন্দোলন চলবে। ক্যাম্পাস খোলাটা আমাদের মূল লক্ষ্য, ক্যাম্পাসগুলো খুলুক, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সমস্ত ক্যাম্পাস যাতে খুলে এবং সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান খুলতে হবে, সন্তু মূলত এই দাবি এই বার্তায় বারংবার দেওয়ার চেষ্টা করছেন পড়ুয়ারা। কারণ একাধিক জায়গায় আনলক হয়ে গিয়েছে, সেখানে দাঁড়িয়ে এখনো অব্দি কলেজ বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাস সেই ক্যাম্পাস বন্ধ। এবং ছবিটা আরও একবার দেখাবো পাবলিক বাংলার দর্শকদের জন্য, যে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু সেই হোক কলোনার যে আন্দোলন, সেই আন্দোলনের কথা একদমই একদমই ভাস্কর সেই ছবি উঠে আসছে তুমি আমাদের সঙ্গে।